সংস্কৃত টুল আর মাদ্রাসা এক নয় সম্পূর্ণ পৃথক, এ নিয়ে নভেম্বর মাসের মধ্যে আসাম সরকার সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার পুনরায় এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সংস্কৃত টুল ও মাদ্রাসা বন্ধ করার প্রক্রিয়ার কাজ চলছে, নভেম্বর মাসের মধ্যে সরকার পৃথক পৃথক এ সম্পর্কে নির্দেশনা জারি করবে। হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন, এর আগে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি খরচে রাজ্যে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে না। ব্যক্তিগতভাবে যদি কেউ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করে তাতে আপত্তি করার কিছু নেই বলে তিনি মন্তব্য করেছেন, তবে ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকাই ভালো বলে তিনি মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, সংস্কৃত টুল আর মাদ্রাসা এক নয়, টুলের বিষয়টি নিয়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে এআইডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল বৃহস্পতিবার বরপেটায় হুঙ্কার দেন, মহাজোটের সরকার ক্ষমতায় এলে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে হলেও পুনরায় রাজ্যের সব কয়টি মাদ্রাসা খোলা হবে। তার মতে, সরকার মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসুক, তারপর যদি সরকার মাদ্রাসা বন্ধ করে তাহলে 2021 সালে মহাজোটের সরকার ক্ষমতায় আসার পর পুনরায় মাদ্রাসা চালু করা হবে। মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ বদরুদ্দিন আজমল বলেন, আজমল বা এআইডিএফ দলের কোনো নেতা মুখ্যমন্ত্রী হচ্ছেন না, মহাজোটের মুখ্যমন্ত্রী হবে কংগ্রেসেরই। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী হতে না পেরে হিমন্ত বাবু আবুল তাবুল বলে বেড়াচ্ছেন, তিনি চোখ বন্ধ করলেই দেখতে পান মুখ্যমন্ত্রীর চেয়ারে আজমল বসে আছেন। অপরদিকে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল ইউজিসি। শিক্ষাক্ষেত্রের বাণিজ্যিকীকরণ হয়েছে বহুদিন, এর ফলে দেশে যেমন বিশ্বমানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তেমনি মুনাফার লোভে গজিয়ে উঠেছে ভুয়ো বিশ্ববিদ্যালয়। বুধবার দেশজুড়ে 24টি এমন ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করেছে ইউজিসি। এই 24টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের মধ্যে 8টি বিশ্ববিদ্যালয় রয়েছে উত্তরপ্রদেশেই, দিল্লিতে 7টি, পশ্চিমবঙ্গে 2টি, ওড়িশায় 2টি, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, পুডুচেরিতে 1টি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতার বুকেই গজিয়ে উঠেছে 2টি এমন শিক্ষা প্রতিষ্ঠান যা ইউজিসি অনুমোদিত নয়। অর্থাৎ এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করার পর যে শংসাপত্র মিলবে সেগুলির কোনো মূল্য থাকবে না। ইউজিসির ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম রয়েছে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চার। ইউজিসির সচিব রজনীশ জৈন বলেন, শিক্ষার্থী এবং জনসাধারণকে অবহিত করা হচ্ছে। যে 24টি প্রতিষ্ঠান ইউজিসি আইন লঙ্ঘন করেছে, যেগুলি ভুয়ো বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এদের ডিগ্রি দেওয়ার কোনো ক্ষমতা নেই। শুধু তাই নয়, কোনো ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে সেটি ইউজিসি অনুমোদিত কিনা তা জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। অপরদিকে অসম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের দাবি মেনে নিল সরকার, 100% যাত্রী বহনের অনুমতি, ধর্মঘট প্রত্যাহার। যাত্রী ভাড়া বাড়ছে না, একই সঙ্গে পরিবহন ধর্মঘট আজ থেকে প্রত্যাহার হচ্ছে। আসন ক্ষমতা অনুসারে যাত্রী বহন করতে পারবে যাত্রীবাস ও সিটি বাস, তবে দাঁড়ানো যাত্রী মেনে নেওয়া হবে না। অসম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের এই দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। এই শর্তে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ 9 অক্টোবর শুক্রবার থেকে রাজ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠবে। মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তরফে সরকারের কাছে দাবি জানানো হয়েছিল, বাস ভাড়া বৃদ্ধি করা হোক, নইলে গণপরিবহনে 100% যাত্রী বহনের অনুমতি দেওয়া হোক। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ অবশেষে গণপরিবহনে আসন ক্ষমতার 100% যাত্রী বহনের অনুমতি দিয়েছে। গত 5 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছিল অ্যাসোসিয়েশন। গত 6 অক্টোবর পরিবহন বিভাগের অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু এই বৈঠক ফলপ্রসূ হয়নি, ধর্মঘট অব্যাহত থাকে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফে বৃহস্পতিবার কিছু শর্ত অবশ্য আরোপ করা হয়েছে। এইগুলি হলো, আসন ক্ষমতার বেশি যাত্রী পরিবহনে অনুমতি নেই, গণপরিবহনে দাঁড়িয়ে থাকা যাত্রী মেনে নেওয়া হবে না, যাত্রীদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, মাস্ক ছাড়া কোনো যাত্রীকে বহন করতে পারবে না গণপরিবহন, যানমালিকদের অবশ্যই স্যানিটাইজের ব্যবস্থা করতে হবে, একটি রুটে সফর শেষে যানকে অবশ্যই স্যানিটাইজ করতে হবে, বাসের চালক ও সহচালকদের সবসময় মাস্ক পরিধান করতে হবে। অসম সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি সমীর কে সিনহা বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্দেশ জারি করেন। এতে এই শর্তগুলি রয়েছে, নোটিশে উল্লেখ করা হয়েছে কোভিড প্রোটোকলের কারণে যাত্রীবাস এবং সিটি বাসগুলি মারাত্মক লোকসানের সম্মুখীন হচ্ছে, কারণ আসন ক্ষমতার 50% যাত্রী বহনের অনুমতি রয়েছে। এরই প্রেক্ষিতে
পরিবহন বিভাগ আসন ক্ষমতার 100% যাত্রী বহনের অনুমতি দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগকে অনুরোধ জানায়। এই অনুরোধে সাড়া দিয়ে এই ছাড় দিয়েছে স্বাস্থ্য বিভাগ। অপরদিকে এপিএসসিতে ভাষা পরীক্ষা বাধ্যতামূলক নয়। বরাকের ইংরেজি মাধ্যমের প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় এবার বেসরকারি প্রতিষ্ঠান ব্রাত্য। এবার এপিএসসি পরীক্ষায় বরাক উপত্যকার যেসব পরীক্ষার্থী অসমীয়া বাংলা ও বড় ভাষার মাধ্যমে পড়াশোনা করেন না তাদের ক্ষেত্রে ভাষার বাধ্যতামূলক পরীক্ষায় ছাড় দিয়েছে রাজ্য সরকার। বুধবার খানাপাড়ার অসম প্রশাসনিক স্টাফ কলেজে মন্ত্রী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মনে করা হচ্ছে বরাকের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা পড়ুয়াদের জন্য এখন আর অসমীয়া বাংলা বা বড় বিষয়ে ভাষা পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়। একক্ষেত্রে বরাকের ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের রেহাই দিয়েছে সরকার। মন্ত্রী পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তে বলা হয়েছে বরাক উপত্যকার পড়ুয়া যারা অসমীয়া বাংলা ও বড় ভাষায় পড়াশোনা করেননি তাদের এপিএসসি কম্বাইন্ড সিভিল সার্ভিস পরীক্ষায় সংশ্লিষ্ট ভাষায় পরীক্ষায় বসার প্রয়োজন নেই। তবে এ নিয়ে দুয়াশা দেখা দিয়েছে, প্রশ্ন উঠেছে এই সিদ্ধান্ত থেকে কেন ব্রহ্মপুত্র উপত্যকা বা বিটিএডি এলাকার ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের ছাড় দেওয়া হলো না। এই ছাড়ের বিকল্প কী হবে তা নিয়েও দুয়াশা রয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বৈঠকের পর মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি সংবাদ মাধ্যমের সামনে ক্যাবিনেটের সিদ্ধান্তগুলি ঘোষণা করেন। মন্ত্রী পাটোয়ারি জানান, ষষ্ঠ তফসিলি এলাকার বাইরে থাকা বড় জনবসতি প্রধান গ্রামগুলোকে নিয়ে বড় কাছাড়ি ওয়েলফেয়ার অটোনোমাস কাউন্সিল গঠনের অধ্যাদেশ মন্ত্রী পরিষদের বৈঠকে অনুমোদন জানানো হয়েছে। তাছাড়া মন্ত্রী পরিষদ অসমে বড় ভাষাকে সহযোগী সরকারি ভাষা হিসাবে অধ্যাদেশের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে বিটিডি এলাকায় সাইনবোর্ডগুলি বড় ও ইংরেজি ভাষার পাশাপাশি অসমীয়া ভাষায় লেখার জন্য অনুরোধ জানাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি বিটিসি নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে মন্ত্রী পরিষদের বৈঠকে সরকারি বিভিন্ন বিভাগের নিয়োগ পরীক্ষা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ নিজে থেকে বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে দিয়ে এই পরীক্ষা আয়োজন করা যাবে। অসমের মুখ্য সচিব কুমার চন্দ্র কৃষ্ণ মঙ্গলবার জানান, অসম সরকারের নিয়োগ সংক্রান্ত সব পরীক্ষা গ্রহণ করার জন্য গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, তেজপুর বিশ্ববিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এবং কটন বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কোনটিতে কী বিভাগের নিয়োগ পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার মুখ্য সচিব এক তালিকা প্রকাশ করেছেন। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়কে পুলিশ, হোমগার্ড, কারাগার, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন ও শ্রম বিভাগের নিয়োগ পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পোদ্যোগ এবং বাণিজ্য, দক্ষতা বিকাশ, পরিবহন, আবগারি, বন এবং পরিবেশ বিভাগের। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়কে সমাজ কল্যাণ এবং সয়েল কনজারভেশনের পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। জলসেচ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে তেজপুর বিশ্ববিদ্যালয়গুলিকে। এদিকে বৈঠকে রাজ্যের বিভিন্ন উন্নয়ন পরিষদে সদস্য সংখ্যা সর্বনিম্ন 25 থেকে সর্বাধিক 45 জনে বৃদ্ধি করা হয়েছে। আগে অসম লোকসভা কমিশনে একজন মহিলা সদস্য থাকার নিয়ম ছিল, যদিও এখন প্রয়োজন সাপেক্ষে অধিক মহিলা সদস্য থাকতে পারবেন বলে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অসমের 428টি চা বাগানের ছাত্রছাত্রীর জন্য দিনে থাকার ব্যবস্থা, সকালে আহার, দুপুরে আহার এবং ইউনিফর্ম রাজ্য সরকার বহন করবে। মাজুলিতে ফরেস্ট বিভাগ থেকে 2টি রেঞ্জ কার্যালয় এবং 4টি মাণ্ডলিক কার্যালয় গঠন করা হয়। কনকলতা মহিলা সবলীকরণ প্রকল্পের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত আত্মসহায়ক দলগুলিকে 25,000 টাকার পরিবর্তে 50,000 টাকা সাহায্য দেওয়া হবে। অ্যাডভোকেট জেনারেলের পদমর্যাদা ক্যাবিনেট পর্যায়ে উন্নীত করা হয়েছে। তাছাড়া 4,534টি অনিয়মিত শিক্ষকের পদ নিয়মিত করার সিদ্ধান্ত।